আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায় দিন যদিও আপনার উম্মতের হায়াত অনেক কম যদিও আপনার উম্মতের হায়াত অনেক সংক্ষিপ্ত আমি আল্লাহ তারপরে তাদের এই হায়াতের মধ্যে এমন বরকত দান করব রহমত লিল আলামিন চিন্তায় পড়ে গেল অন্য অন্য জওয়ানের উম্মতের হায়াত অনেক বেশি আমার উম্মতের হায়াত অনেক কম অল্প হায়াত পাইয়া অনেক বেশি বেশি হায়াত পানে ওলা উম্মত আগের জামানার নবীদের উম্মতের সাথে ইবাদত করে কিভাবে তারা ফার্স্ট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায় দিন যদিও আপনার উম্মতের হায়াত অনেক কম যদিও আপনার উম্মতের হায়াত অনেক সংক্ষিপ্ত আমি আল্লাহ তারপরে তাদের এই হায়াতের মধ্যে এমন বরকত দান করব যদি তারা আমল করে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমল করে নবীর সুন্নাত অনুযায়ী আমল করে তাহলে আপনার উম্মতের অল্প হায়াত পাওয়ার পরও আমলের মধ্যে আমি এত পরিমাণ বরকত দান করব এই বরকতের কারণে আপনার উম্মত অন্যান্য জামানার উম্মতের চাইতেও বিশেষ ইবাদত করার পরিমাণ সওয়াব পাবে ফজিলত পাবে জানেন অতএব চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার উম্মতের জানায় দিন অল্প হায়াত পাইয়া যদি আমি আল্লাহর উপর শুকরিয়া করি আমি আল্লাহর হুকুম হাকাম সব যদি মানিয়ে নেয় আপনার সুন্নাত তরিকায় আপনার আদর্শ অনুযায়ী তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে অনেক বরকত দান করব অতএব মুসলমান যদি আমাদের হায়াত অনেক কম গড়ে 55 থেকে 50 থেকে 70 80 এর উপরে যায় না অন্য অন্য জামানার নবীদের হায়াত অনেক বেশি ছিল হাজার কে হাজার পার হয়ে যাইতো তবু তাদের হায়াত অনেক বেশি ছিল সেই তুলনায় আমাদের হায়াত খুব তুচ্ছ খুবই নগণ্য অল্প হায়াত পাওয়ার পর যদি আমরা তার উপর আমল করি ইবাদত করি একমাত্র মহান রবকে খুশি করবার জন্য যদি আমল করে থাকি ইবাদত করে থাকি তাহলে এমন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন হকীকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ অর নজর হায় নমী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা জুদা বার চিস্ত দুনিয়া আজ খুদা গাফল বুদার নুয়ে মাশুর নুকর ও জিন্দগান।